চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শর্মিলি সেন ব্লগে তোমাদের স্বাগত। আজকে অনেকদিন পর তোমাদের সাথে সবার সাথে দেখা হলো। অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আমি এই দুদিন আসতে পারছিলাম না, তোমরা জানোই বাড়িতে একটু হেলথ ইস্যুস হয়ে গেছিলো, আর তাই জন্যই আজকে এসে গেছি হেলথ আপডেট নিয়ে। সো তোমরা জানো যে আমার হাজব্যান্ডের অনেকটা টেম্পারেচার ছিল, উইকনেসও প্রচুর হয়ে গেছিলো, আর আমি যদিও অ্যান্টিবায়োটিক্স আর ওই জ্বরের ওষুধটা না অনেক আগে থেকেই ওকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু উইকনেসটা এত বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি ও কিছু খেতে পারছিল না। যাই রান্না করে দিচ্ছিলাম না কেন কিছুই মুখে দিতে পারছে না, লাঞ্চেও কোনো সময় কিছু খেতে পারছে না, ডিনারেও খেতে পারছিল না। সো একটু তো বলো খাবার দিতেই হবে, না হলে আমি ওষুধের ডোজটা কী করে দেবো ওকে। আর সেই জন্যই ওর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম এই দুদিন, কারণ ওকে একটু চোখে চোখে রাখতে হচ্ছিলো, কোন সময় বেশি শরীর খারাপ হয়ে যায়, ও সেইভাবে আমাকে ডেকে উঠতে পারবে নাকি। সবার কাছে এই ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট, আর এরকম একটু মাঝে মাঝে ইস্যুস হয়ে যায়, তাও ম্যানেজ করেই সেটাকে চলতে হয়। আর জানি তোমরা সবাই অপেক্ষা করেছিলে, তাই প্রথম দিন আমি ভিডিও দিতে পারিনি, পরের দিন চেষ্টা করেছিলাম একটু ছোট ছোট ক্লিপিংস দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে। আর তোমরা সবাই আমার সাথে আছো, আমি জানি তোমাদের সবার সাপোর্ট আছে, তোমাদের সবার প্রেয়ার্স ছিল, তাই জন্য তাড়াতাড়ি ঠিকঠাক সুস্থ হয়ে গেছে। আর তোমরা এভাবেই পাশে থেকো, এই সময়টা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমার খুব দরকার। আমি জানি তোমরা সবাই এই সিচুয়েশনটার সাথে কোঅপারেট করেছো আমার সাথে, আমি যে ভিডিও দিতে পারিনি, আর আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আর ওকে সত্যি কথা বলতে আমি এভাবে কোনোদিনই দেখিনি, ও ভীষণই স্ট্রং ছেলে আর ও ভীষণই হেডস্ট্রং। ও আমাকে বললো যে না আজকে ট্রাভেল করতে পারবো না, আমি একদমই বসতে পারছি না, মাথাটা রাখতেই পারছি না। তখন আমি বুঝলাম যে না ওর সত্যি কিছু একটা কষ্ট হচ্ছে, বিকজ অবভিয়াসলি যার হয় সেই বেশি ভালো করে বোঝে, অপোনেন্ট পার্সন তো বোঝে না, সে শুধু তার কথার মধ্যে দিয়ে যেটুকুনি বুঝতে পারছে, বাট তার মধ্যে যে কী চলছে সেটা কিন্তু বুঝতে পারা যায় না। সো তখনই আমি ভাবলাম যে না শরীরটা অনেকটাভাবে ডিটোরিয়েট করে যাচ্ছে, যদি ওর ম্যানেজেবল হতো করে নিত। রিস্কেডিউল করলো ফ্লাইটটাকে, অ্যাকচুয়ালি সেদিন তো ট্রাভেল করার কথা ছিল, আর আমরা দু ঘন্টা আগে ফ্লাইটটাকে রিস্কেডিউল করা হলো, বিকজ সেদিনকে একদমই কোনোভাবে ও যেতে পারতো না, তাই একদিন রেস্ট নিয়ে আবার তারপর দিন ও গেল। আর দুটো ফ্যামিলিকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল, দুটো ফ্যামিলি এসে এসে টার্ন নিয়ে দেখে গেছে, হেল্প করে দিয়েছে, আর মেডিসিনগুলো দিয়ে দিয়েছে ঠিকঠাক করে, ও ডোজেসটা ঠিকঠাক মতো নিয়ে নিচ্ছে। আর আশা করছি ও খেলাটাতে ভালো করে খেলতে পারবে, খেলার জন্যেই ও এত তাড়াতাড়ি মানে ট্রাই করে 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 জল বেশি ইনটেক করে ঠিকঠাকভাবে একটু হয়েছে আর গেছে, এখন একটু রেস্ট টেস্ট নিয়ে ভালো করে যাতে খেলে, আর আমিও কদিন পর ওর কাছে যাব। আমি চলে এসেছি মার কাছে, ও চলে গেছে, আর মার কাছে এসেছি, মাও আজকে নেই, মারও অফিস, বাবাও থাকে না, বাবারও অফিস, তাই আমি বাড়িতে একা রয়েছি, আর টুকটাক একটু দুপুরেরটা রান্নাবাড়ি করে নেব, আর বিকেলবেলা একটা স্পেশাল জিনিস বানানোর আছে। সো চলো তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি আজকে কী বানাচ্ছি। আজকে ভাবলাম বিকেলে বানিয়ে ফেলি কলকাতা স্টাইল ফিশ ফ্রাই, তাই দেখো বাবাকে বলেছিলাম, বাবা আমাকে এরকম ভেটকি মাছের ফিলেগুলো এনে দিয়েছে, আর এবার ভেটকি মাছের ফিলেগুলোকে আমি অল্প একটু পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে যেহেতু লেবুর সাইজগুলো বেশ বড়, তাই আমি এখানে হাফ লেবু অ্যাড করেছি। আর তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ভেটকি মাছগুলোকে রেখে দেব। লেবু রসটা অ্যাড করলে কি হয় বলো তো, লেবু রসটা অ্যাড করলে ভেটকি মাছের যে গন্ধটা থাকে সেটা থাকে না। আর এদিকে আমি বানিয়ে ফেলছি একটা পেস্ট, আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ধনে পাতা, অল্প একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে দুটো স্লাইস করে নিয়েছি। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলব। আর এদিকে ভেটকি মাছে অ্যাড করে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট। তারপরে আমি যে পেস্টটা বানিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। প্রত্যেকটা মাছে যেন এই পেস্টটা ভালো মতো লেগে থাকে। ব্যাস ম্যারিনেট করে এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে একটা পাত্রে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, বা দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফেটিয়ে নেব।
তারপরে অ্যাড করে দিচ্ছি অল্প একটু নুন। আবার ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এটা বাইরে থেকে কেনা ব্রেড ক্রাম্বস কিন্তু ভীষণ ভালো, তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে নিতে চাও তাহলে ব্রেডের সাইডগুলোকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিতে হবে। এবার এই ম্যারিনেট করে রাখা মাছটাকে আমি আগে এই পেস্টের মধ্যে ভালো করে মিক্স করে নেব। তারপরে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। যেহেতু এখানে আমি ডাবল কোটিং করব তাই এই প্রসেসটাকেই আমি আরেকবার রিপিট করে নেব। আবার ডিমে কোট করে নিচ্ছি, তারপরে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আর এভাবে একটু চেপে চেপে একটা শেপ দিয়ে দেব। আর ব্যাস দেখো তাহলেই রেডি কিন্তু আমাদের ফিশ ফ্রাই। এবার বাকিগুলো একে একে বানিয়ে ফেলি। একই প্রসিজারে বাকিগুলো বানিয়ে ফেলবো। দেখো আমাদের সব ফিশ ফ্রাইগুলো কিন্তু রেডি। আর তোমরা এগুলোকে 15 দিন অবধি স্টোর করে রাখতে পারবে। এবার কড়াইতে অ্যাড করে দিয়েছি সাদা তেল। তেলটাকে একটু কিছুক্ষণের জন্য ভালো করে গরম হতে দেব। দেখো ভালো মতো গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে অ্যাড করে দিচ্ছি ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইটা অল্প আছে, এপিট ওপিট করে ভেজে নেব, তাহলে ভিতরের মাছটা কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে। বেশ ভালো মতো কুক হয়ে গেছে। আর এবার একটু কড়া কড়া করে ভেজে ফেলবো। ব্যাস রেডি আমাদের আজকের ফিশ ফ্রাই। প্রথমেরটা ভাজা হয়ে গেল, এবার আমি বাকিগুলোকে ভেজে ফেলবো। বাবা তো ফিশ ফ্রাই খায় না, তাই আমার আর মার জন্যেই দুটো দুটো করে ভেজে নিয়েছি। আর মার জন্য একটু রেডি করে রেখেও দিয়ে গেলাম, এয়ার টাইট কন্টেনারে দুটো তিনটে রেডি করে রেখে দিয়েছি। আজকে ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করলাম ফিশ ফ্রাই, আর ফার্স্ট ট্রাইটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তোমরাও অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর এটা কিন্তু একটা স্টার্টার হিসাবে ভীষণই হিট আইটেম। বাড়িতে কোনো গেস্ট আসলে আগের দিন প্রিপেয়ার করে রেখে দাও, আর পরদিন গরম গরম ভেজে সার্ভ করে দেবে। আর এদিকে কিন্তু আমি প্লেটটা রেডি করে ফেলেছি। আমি নিয়ে নিয়েছি দুটো ফিশ ফ্রাই, এখানে নিয়ে নিয়েছি অল্প একটু মেয়ো, আর নিয়ে নিয়েছি অল্প একটু স্লাইস করে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে ভিনেগারে একটু ডিপ করে রেখে দিয়েছিলাম। আমি না জানো তো কাসুন্দিটা খুব একটা ভালোবাসি না, বাট এখানে কিন্তু কাসুন্দি দিয়ে ট্রাই করো তোমরা, তাহলে বেশ ভালো লাগবে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। প্লিজ কিছু ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে আবার চলে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ।